আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই রৌনক। আমি আজকে আপনাদের চিকবা নুডলস তৈরি করে দেখাবো। এটা খেতে অনেক টেস্টি আর ক্রিস্পিও বটে, আর তৈরি করা যায় খুবই সহজে। আর তৈরি করতে তো লাগে মাত্র 2 থেকে 3টি উপকরণ। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজেই তৈরি করা হয় এই মজাদার ক্রিস্পি নুডলস। আমি একটা বাটিতে 1 কাপ বেসন নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ চাউলের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা। এটা কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার ইউজ করলে কিন্তু হবে না। এরপর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 7 মতো মরিচের গুঁড়ো। এবার আমি এটা একটু ভালোভাবে মিক্সড করে নেব। এরপর এর মধ্যে আমি ঠান্ডা পানি ইউজ করব। আমি কিন্তু একদম ফ্রিজের ঠান্ডা পানি ইউজ করছি, তাহলে অনেক ক্রিস্পি হবে। পানি অল্প অল্প করে মিক্সড করব। দেখুন এরকম পেস্ট হবে, একদম খুব বেশি ঘন না, আবার এরকম পাতলা। এবার আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। আমি একটা কাপড় নিয়ে তার মধ্যে এভাবে টুথপিক দিয়ে এরকমভাবে ছোট ছোট ফুটো করে নেব এরকম। আপনাদের কারো কাছে যদি এরকম নজেল থাকে তো আপনারা সেটা দিয়েও কিন্তু করতে পারেন, কিন্তু নজেলের মুখটা খুব বেশি চিকন লাগবে আসলে। কিন্তু আমার কাছে আসলে খুব বেশি চিকনের নজেলটা নেই, তো আপনারা সেক্ষেত্রে কাপড় দিয়ে এভাবেও করতে পারেন। 10 মিনিট হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে এভাবে এই কাপড়টার উপরে এগুলো দিয়ে নেব। কাপড়টা অবশ্যই পরিষ্কার হতে হবে। আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে এটা দিয়ে ভাবে আমরা এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দেব। আমাদের এটা এখন হয়ে গেছে, দেখুন। এবার এটা একটা প্লেটে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল মজাদার চিকবা নুডলস। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।